আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে সংবাদ দিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই শিরোনাম, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন অভিযান, শিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলায় হতাহত কমপক্ষে 100। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে উত্তাল ভারত, বিজেপি সঙ্গ ছাড়তে জোটের মিত্রদের প্রতি আহ্বান বিরোধীদের। তীব্র শৈত্যপ্রবাহের কবলে ভারত, দিল্লিতে 118 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, সতর্কতা জারি। ইরাক ও সিরিয়ায় নতুন অভিযান চালালো যুক্তরাষ্ট্র। বিমান হামলার মূল লক্ষ্য ছিল সশস্ত্র সংগঠন কাতায়েব হিজবুল্লাহর ঘাঁটি। রোববার ট্রাম্প প্রশাসন জানায় হামলায় প্রাণ গেছে 25 সন্দেহভাজন জঙ্গি, আহত অর্ধশতাধিক। এই অভিযানকে দেশের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখছে ইরাক। রাতের আধারে সিরিয়া ইরাক সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক অভিযান চালায় মার্কিন বাহিনী। লক্ষ্য আল কায়েম এলাকায় সক্রিয় ইরান সমর্থনপুষ্ট শিয়া সশস্ত্র সংগঠন কাতায়েব হিজবুল্লাহ। টানা 72 ঘণ্টার পাল্টাপাল্টি সংঘাতে ধ্বংস করা হয় কমপক্ষে 5টি গোপন আস্তানা, প্রাণহানিও 100-র কাছাকাছি। গেল সপ্তাহে রকেট হামলায় অঞ্চলটিতে কর্মরত মার্কিন এক ঠিকাদারের মৃত্যুর পর নিরাপত্তা কঠোর করে যুক্তরাষ্ট্র। এরপরই এলো অভিযানের সফলতার খবর। গেল 72 ঘন্টায় মধ্যপ্রাচ্যে চালানো হয়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে অভিযান, কারণ গোপন ঘাঁটিগুলো মার্কিন সামরিক বহরের নিরাপত্তার জন্য হুমকি। জঙ্গি আস্তানায় এটাই প্রথম অভিযান নয়, তবে তেহরানের সৃষ্ট ঝুঁকির বিরুদ্ধে এটা ওয়াশিংটনের জোরালো বার্তা। আত্মরক্ষা ইরাক ভূখণ্ডে কাতারের হিজবুল্লাহর 5টি গোপন আস্তানায় F-15 স্ট্রাইক ইগলের মাধ্যমে চালানো হয়েছে অভিযান। এটি ইরানের মদতপুষ্ট একটি শিয়া সশস্ত্র সংগঠন। পশ্চিমাঞ্চলীয় ইরাকের 3টি এবং পূর্বাঞ্চলীয় সিরিয়ার 2টি অস্ত্রাগার ছিল আমাদের লক্ষ্য। অভিযানটি পুরোপুরি সফল। বেশ কিছুদিন ধরেই ইরান আমেরিকার সাথে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ইরাক, তাই এ অভিযানকে দেশের সার্বভৌমত্বের উপর হামলা হিসেবে আখ্যা দিয়েছে দেশটি। সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্মূলে আমরা সব সময় তৎপর, এমনকি সীমান্তেও কঠোর নজরদারি রাখা হয়েছে। এর মধ্যে পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের অভিযান ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন। কিন্তু কারা এই কাতায়েব হিজবুল্লাহ? বলা হচ্ছে 2003 সাল থেকে সক্রিয় দলটির অর্থ অস্ত্রের যোগানদাতা প্রতিবেশী তেহরান। কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসও ইরানি নাগরিক। সিরিয়া ইরাকে আইএস নির্মূল অভিযান এবং মার্কিন বিরোধী অবস্থানের কারণেই পরিচিত এ সংগঠনটি। মৌল ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারী এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন। নিরাপত্তা কর্মীর পাল্টা অভিযানে প্রাণ হারায় আততায়ী। ওয়েস্ট ফ্রিওয়ে চার্চে রোববারের প্রার্থনা চলাকালে হয় হামলাটি। গোলাগুলির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে বন্দুকধারী। পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একে সন্ত্রাসী হামলা আখ্যা দিতে নারাজ পুলিশ। গির্জা ও আশপাশের এলাকায় কঠোর করা হয়েছে নিরাপত্তা। রাজ্য গভর্নর গ্রেগ অ্যাবট একে অশুভ চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন। নাগরিকত্ব আইন বাতিলের পাশাপাশি এবার শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে উত্তাল ভারত। শিক্ষা প্রতিষ্ঠান সহ আবাসিক এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো বর্বর নির্যাতনের তীব্র সমালোচনা চলছে। ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীরাই। এদিকে সিএএ এবং এনআরসি ইস্যুতে বিজেপি সঙ্গ ছাড়তে জোট সদস্যদের প্রতি আহ্বান ভারতের বিরোধী দলগুলোর। নাগরিকত্ব আইন এবং এনআরসি তালিকা বাতিলের দাবিতে চলা বিক্ষুব্ধমাতে শুরু থেকে মারমুখী অবস্থানে ভারতীয় নিরাপত্তা বাহিনী। কখনো রাজপথ থেকে, আবার কখনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে চলছে পুলিশি তাণ্ডব। বাদ যায়নি বাসা বাড়িও। বিজেপি দলীয় সন্ত্রাসের ভূমিকা নিয়েছে পুলিশ, ছাত্রদের উপর অমানবিক নির্যাতনকারীদের বিচারের আওতায় আনতে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কক্ষে ঢুকে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তাণ্ডব চালাচ্ছে পুলিশ। তাদের আচরণ দেখে মনে হচ্ছে আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
মিরাটের এই পুলিশ কর্মকর্তার বিক্ষোভকারীদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়ার দৃশ্য ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ কেন্দ্রেরও। একজন পুলিশ কর্মকর্তার কোনো অধিকার নেই নিজ দেশের নাগরিকের সাথে এমন আচরণের। এই নিন্দনীয় ঘটনার অবশ্যই বিচার হওয়া উচিত। এদিকে বিভিন্ন রাজ্যে বিজেপির মিত্র দলগুলোকে জোট ছাড়ার আহ্বান জানান AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসি। নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিহারের জনসভায় রাজ্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের শত্রুতে পরিণত হয়েছে বিজেপি। বিজেপি একটি কট্টর উগ্রবাদী দল। নীতিশ কুমারকে অনুরোধ করব, আপনি এই খুনিদের সঙ্গ ত্যাগ করুন। কোটি মানুষ আপনাকে সমর্থন দেবে, আমরা আপনাকে সমর্থন দেব। তবে কোনোভাবে আইন বাতিলের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি কেন্দ্রীয় সরকারের। কোন শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা রাজনীতির কেন্দ্র হতে দেব না। কারো রাজনীতি করার ইচ্ছে থাকলে সে করুক, কিন্তু সে কারণে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে দেব না। অস্থিতিশীল পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তাদের রুখবই। নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে গেল কয়েকদিনে ভারতে প্রাণ গেছে অন্তত 25 জনের, গ্রেফতার করা হয়েছে 3000-এর বেশি। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। তীব্র শৈত্যপ্রবাহের কবলে ভারত, এর মধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতি দিল্লিতে। তাপমাত্রা কমে পারদ নেমে আসে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াসে, 118 বছরের মধ্যে রেকর্ড। জারি করা হয়েছে সতর্কতা। শীতে কাবু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ। শূন্যের নিচে তাপমাত্রা হিমাচল প্রদেশে। এমন দৃশ্য বিরল, দেখে বোঝার উপায় নেই। এটি পর্যটক মুখরিত কাশ্মীরের প্রখ্যাত ডাল হ্রদ। প্রচণ্ড শীতে পুরো লেকের পানি জমে বরফ। ঠান্ডার চোটে পড়ে পুরো লেকই জমে গেছে। ভেতরে আমাদের যত নৌকা, হাউস বোট ছিল সবই আটকা পড়েছে। গেল কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতের কবলে ভারত, এর মধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতি দিল্লিতে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 2.3 ডিগ্রি, যা গেল 118 বছরের মধ্যে সবচেয়ে কম। এরকম পরিস্থিতি আরও কিছুদিন চলবে। আমরা রেড অ্যালার্ট জারি করেছি কিছু এলাকায়। দিল্লিবাসীকে বলা হয়েছে খুব প্রয়োজন না হলে বাইরে বের না হতে। দুই সপ্তাহের তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে রেল এবং বিমান পরিষেবা। তবে সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি ছিন্নমূল মানুষ। পাতলা কম্বল দিয়েই রাত পার করতে হয়। 8 বছরের একটা মেয়েকে নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। দিল্লি ছাড়াও পাঞ্জাব, মানালি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান সহ বেশিরভাগ রাজ্যে পড়েছে হাড়কাঁপানো শীত। তাপমাত্রা শূন্যেরও নিচে পৌঁছেছে হিমাচল প্রদেশে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। উত্তরপ্রদেশে কুয়াশার কারণে গাড়ি দুর্ঘটনায় 2 শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে 6 আরোহীর। সোমবার ভোরের এই ঘটনায় আরও 5 জন গুরুতর আহত। পুলিশ জানায় সাম্ভাল জেলা থেকে দিল্লির দিকে যাচ্ছিল গাড়িটি। গ্রেটার নয়ডা এলাকায় গভীর রাতে কুয়াশার কারণে বিভ্রান্ত হয়ে যায় চালক। 11 আরোহী নিয়ে সড়কের পাশের একটি খালে গিয়ে পড়ে মারুতি ইর্তিকা গাড়িটি। উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে। নিহতদের সবার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। ময়নাতদন্তের পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে। মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরে শপথ গ্রহণের 1 মাস পর মহারাষ্ট্রে বাড়ছে মন্ত্রিসভার কলেবর। নানা জল্পনা কল্পনার পর উপমুখ্যমন্ত্রী হচ্ছেন NCP-র বিদ্রোহী নেতা অজিত পাওয়ার। মহাবিকাশ আঘাড়ি জোটের সূত্র মতে আজ নতুনভাবে শপথ নেবেন 36 বিধায়ক। সেই তালিকায় থাকছেন শিবসেনা ও NCP-র 13 জন করে রাজনীতিক। অন্যদিকে শরিক কংগ্রেসের 10 নেতা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। গেল 28 নভেম্বর মুখ্যমন্ত্রীর সাথে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ নিয়েছিলেন বালাসাহেব থ্রোট, সুভাষ দেশাই, ছগন ভুজবল সহ 6 আইন প্রণেতা। ঝাড়খণ্ডে ক্ষমতা গ্রহণের পরই আদিবাসীদের বিরুদ্ধে আলোচিত পাঠালগাড়ি মামলা প্রত্যাহার করলেন হেমন্ত সোরেন। রোববার সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ টুইট বার্তায় জানায় সিদ্ধান্তটি। একই সাথে বলা হয়, আদিবাসীদের ভূমি সুরক্ষা সংক্রান্ত ছোটা নাগপুর প্রজাসত্ব এবং সাঁওতাল পরগনা প্রজাসত্ব আইনের সংশোধনী মানবে না নতুন মন্ত্রিসভা। 2016 সালে খনির কাজ এবং সড়ক জ্বালানির উন্নয়ন কর্মসূচির জন্য আইন দুটির সংশোধনী প্রস্তাব দেয় তৎকালীন বিজেপি সরকার। এ কারণেই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দলটি নৃগোষ্ঠী অধ্যুষিত 8 আসনের 2টিতে মাত্র জয় পেয়েছে। অন্যদিকে স্থানীয় প্রভাবশালী দল জনশক্তি মুক্তি মোর্চার অঙ্গীকারী ছিল আদিবাসীদের উন্নয়ন এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার ফয়সালা। 2017 সালে সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুরু হয়েছিল পাঠালগাড়ি আন্দোলন।
সম্পন্ন হলো ইউক্রেন এবং রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে আলোচিত বন্দী বিনিময় প্রক্রিয়া। রোববার দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে উভয় পক্ষের 200 রাজনৈতিক বন্দীকে দেয়া হয় মুক্তি। ইউক্রেন প্রেসিডেন্টের আশ্বাস, বিতর্কিত ক্রাইমিয়া অঞ্চল থেকেও কোনো নাগরিক ফিরতে চাইলে করা হবে সব ধরনের সহযোগিতা। কিয়েভের বরিসপিল বিমানবন্দর রোববার রাতে পাল্টে যায় পারিবারিক মিলন মেলায়। রক্তক্ষয়ী যুদ্ধের দীর্ঘ 5 বছর পর প্রিয়জনকে ফিরে পেয়ে অনেকে হয়ে পড়েন আবেগাপ্লুত। ক্ষীণ আশা ছিল বন্দী দশা থেকে একদিন মুক্তি পাব। আমাদের বলা হয়েছিল সেই সম্ভাবনা নেই। আজ প্রতীক্ষার অবসান হলো। দোনেস্কের কারাগারে টানা 5 বছর কাটিয়েছি। মুক্তির 3 মাস আগে স্মরণ হয় মাকিভকায়। মুক্তি পাবার সব আশা ছেড়ে দিয়েছিলাম। ভাবতেও পারিনি কখনো প্রিয় জন্মভূমি দেখব, ফিরে পাব পরিবারকে। ইউক্রেনের 76 রাজবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে স্বঘোষিত স্বাধীন অঞ্চল দোনেস্ক এবং লুহানস্কে ফিরে গেছেন কমপক্ষে 124 বন্দী। এর মাধ্যমে সেপ্টেম্বরে শুরু হওয়া বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হলো এমনটা জানিয়েছে কিয়েভ। প্রেসিডেন্টের আশ্বাস, বিতর্কিত ক্রাইমিয়া থেকে কেউ ফিরতে চাইলে দেওয়া হবে সব ধরনের সহায়তা। নববর্ষের আগেই নাগরিকরা ফিরেছেন দেশে পরিবারের কাছে, এটাই সবচেয়ে আনন্দের খবর। 81 জন বন্দীকে ফেরানো হয়েছে। 76 জন দেশে এলেও 5 জন অস্থায়ী কেন্দ্রে, কারণ তাদের পরিবার সেখানেই বসবাস করে। তারা সহ ক্রাইমিয়া থেকে কেউ ফিরতে চাইলে পাবে কিয়েভ প্রশাসনের সব ধরনের সহযোগিতা। 2014 সালে ইউক্রেনের ক্রাইমিয়ায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হলে সেটি দখলে নেয় রাশিয়া। সে সময় রুশপন্থী বিদ্রোহীরা দোনেস্ক ও লুহানস্ক মুক্ত করতে শুরু করে লড়াই। সংঘর্ষে নিহত হন 13,000-এর বেশি মানুষ। এরপরই দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। গেল সেপ্টেম্বরে দুই প্রেসিডেন্টের শান্তি আলোচনায় হয় বন্দী বিনিময় চুক্তি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ও আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈঠকে দেয়া ভাষণে এই ইঙ্গিত দেন তিনি। নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র প্রকল্প শুরুর সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণের আলোচনার সমাপ্তি টানতেও আলোচনা হয় বৈঠকে। বাৎসরিক বৈঠকে কিম জং উনের এ ধরনের বক্তব্যের ঘটনা এবারই প্রথম। এদিকে পিয়ংইয়ং নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা তার চেয়েও আধুনিক কোনো অস্ত্রের পরীক্ষা চালালে তা হতাশাজনক বলে উল্লেখ করেছে ওয়াশিংটন। সামরিক বাহিনীর ওপর হামলার ঘটনায় নতুনভাবে সহিংসতা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে ইয়েমেনে। রোববার কুচকাওয়াজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন কমপক্ষে 5 জন। বিশ্লেষকদের শঙ্কা, ভেস্তে যেতে পারে অস্ত্রবিরতি চুক্তি। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে মানবাধিকার পরিস্থিতির আরও অবনমন দেখবে বিশ্ব। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর উপর এত বড় হামলা দেখেনি ইয়েমেন। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত হুতি বিরোধী সামরিক জোটের কুচকাওয়াজ চলার সময় ক্ষেপণাস্ত্র হামলা হয়, যাতে প্রাণ যায় বেশ কয়েকজনের। গেল মাসে সৌদি আরবের মধ্যস্থতায় দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে চুক্তিবদ্ধ হয় মনসুর হাদি সরকার। স্বাক্ষরিত হয় অস্ত্রবিরতি চুক্তিও। ক্ষেপণাস্ত্র হামলার পর চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। এই হামলায় বাইরের কোনো পক্ষের জড়িত থাকার শঙ্কা বেশি, কারণ দুই পক্ষই একে অপরের শক্তি সম্পর্কে অবগত। তাই এ ধরনের হামলা যে ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে সেটা সবাই জানে। সবচেয়ে বড় প্রভাব পড়বে অস্ত্রবিরতি চুক্তিতে। ইয়েমেন সংঘাতের কারণে দেশটিতে খাদ্য সংকটে 10 লাখের বেশি মানুষ, বিদেশি সহায়তার উপর নির্ভর 2 কোটির বেশি ইয়েমেনি। মহামারী আকারে ছড়িয়েছে কলেরা এবং বসন্ত। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে চুক্তি বাতিল হলে মানবাধিকার পরিস্থিতি চরম আকার ধারণ করবে। 10 লাখের বেশি মানুষ খাবার এবং ঔষধের সংকটে ভুগছে। সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছে শিশুরা। যখন বিবদমান পক্ষগুলোর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হলো, তখন আমরা আশার আলো দেখেছিলাম। কিন্তু নতুন এই হামলার পর পরিস্থিতি আরও অবনতি হতে পারে। 2015 সাল থেকে ইয়েমেন সংঘাতে প্রাণ গেছে 91,000 মানুষের, ঘর ছেড়েছেন 30 লাখের বেশি মানুষ। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের কারণে ভিক্টোরিয়া রাজ্যের প্রায় 30,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির ফায়ার সার্ভিস জানায় রাজ্যের ব্রুথ্যান, বুচান আর বোনাং শহরের কাছে 3টি স্থানে ছড়িয়েছে দাবানল। ঝোড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে তা আরও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে মূল ভূখণ্ডের সাথে উপকূলীয় এলাকার যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সেখানকার নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। গেল 1 মাসের বেশি সময় ধরে দাবানল জ্বলছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। রাজ্যটির 100টির বেশি স্থানে ছড়িয়েছে আগুন। তাপমাত্রা ছড়িয়েছে 80 ডিগ্রিরও বেশি। এরই মধ্যে ক্ষতির শিকার প্রায় 10 লাখ একর জমি।
ওমান ও ভারত মহাসাগরের উত্তর অংশে ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে। তিন দেশের যৌথ এই মহড়ায় অংশ নেন শতাধিক সেনা সদস্য, যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, এর পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট অংশ নেয়। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি জানান, শত্রুর ওপর হামলা, সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, সাগরে দুর্ঘটনার শিকার জাহাজের অগ্নি নির্বাপন এবং জলদস্যুদের প্রতিহতের উদ্দেশ্যেই এই মহড়া হয়। তবে চীন এবং রাশিয়ার সাথে ইরানের এই যৌথ মহড়াকে আগ্রাসী আচরণ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে আবারও অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। মসুল, কিরকু আর দিয়ালা, সালাদিন এবং জাজিরা এলাকায় এই অভিযান চলে। এর পাশাপাশি সিরিয়ান সীমান্ত শহর আনবারেও অভিযান চালানো হয়। সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নেয়। এই পাশাপাশি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী পিএমএফও অংশ নেয় এই অভিযানে। ইরাক সেনা সদর জানায়, টানা অভিযানে আইএসের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। পুরো দেশেই নিঃশেষ করে দেওয়া হয়েছে জঙ্গিদের নেটওয়ার্ক, তবে এখনও বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে হামলা করছে জঙ্গিরা। তাদের দমাতেই এই অভিযান। শেষ করবো যমুনা আই ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন অভিযান। শিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলায় হতাহত কমপক্ষে 100। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে উত্তাল ভারত, বিজেপি সঙ্গ ছাড়তে জোটের মিত্রদের প্রতি আহ্বান বিরোধীদের। তীব্র শৈত্যপ্রবাহের কবলে ভারত, দিল্লিতে 118 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, সতর্কতা জারি। এই ছিল যমুনা আই ডেস্ক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।